بسم الله الرحمن الرحيم عاشقان اولی زام السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ লক্ষ লক্ষ শুক্রিয়া মহান আল্লাহর দরবারে, তিনি আজ এই জায়গায় আমাদের একত্রিত করেছেন আল্লাহ আল্লাহ রাসূলের ধ্যান খেয়ালে মজগুল হয়ে থাকার জন্যে, আল্লাহর রহমত পাওয়ার জন্যে। হুজুরি পুনু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরে করম পাওয়ার জন্য গৌসুল আজম আহমদুল্লাহ মেজ ভান্ডারী, গৌসুল আজম গুলাম রহমান মেজ ভান্ডারী, গৌস জামান শফিউল বশর মেজ ভান্ডারী রুহানি ফয়েজ পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল আমাদের একত্রিত করেছে, প্রত্যেকের শুকরানা শুরু করুন। আলহামদুলিল্লাহ রাত্র দুই ভাগ চলে গেছে, এক ভাগেরও একটু কম আছে, এখন লম্বা চড়া বয়ান করার মতো সময় একেবারেই নেই। তার উপরে আমি শুধু এতটুকু নিয়ে বলব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মাধ্যমে অনেক অনেকগুলি ইবাদত ফরজ করেছেন, যেমন যিকরুল্লাহকে ফরজ করেছেন, সালাত অর্থাৎ নামাজকে ফরজ করেছেন, সাওম অর্থাৎ রোজাকে ফরজ করেছেন, ধন সম্পদ থাকলে হজকে ফরজ করেছেন, ধন সম্পদ থাকলে যাকাতকে ফরজ করেছেন, কালমাকে ফরজ করেছেন, বায়াত রাসূলকে আল্লাহ তাআলা কোরআন শরীফের মাধ্যমে ফরজ করে দিয়েছেন, পুরুষ পুরুষের ভাবে পর্দা, মহিলা মহিলার ভাবে পর্দাকে আল্লাহ তাআলা কোরআন শরীফের মাধ্যমে ফরজ করে দিয়েছেন, পিতামাতার খিদমতকে আল্লাহ তাআলা কোরআন শরীফের মাধ্যমে ফরজ করে দিয়েছেন, তারপর কোরআন সুন্নাহ আরো হুকুম আহকাম রয়েছে। এই প্রত্যেকটি হুকুম আহকাম আমাদের প্রত্যেককেই মেনে চলতে হবে। কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা আমাদের গঠন করতে হবে। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আকিমুস সালাতা লিযিক্রি, সর্বভঙ্গ কথা বুঝতে পারছেন আপনারা, সালাত কায়েম করো আমি আল্লাহর জিকিরের মাধ্যমে, অর্থাৎ নামাজ পড়ো আমি আল্লাহর জিকিরের মাধ্যমে। তাহলে কি করতে হবে? রোজাও রাখতে হবে আল্লাহর জিকিরের মাধ্যমে, ধন সম্পদ থাকলে হজ করতে হবে আল্লাহর জিকিরের মাধ্যমে, যাকাত দিতে হবে ধন সম্পদ থাকলে আল্লাহর জিকিরের মাধ্যমে, কালমা শরীফ আদায় করতে হবে আল্লাহর জিকিরের মাধ্যমে, বায়াত রাসূল গ্রহণ করতে হবে আল্লাহর জিকিরের মাধ্যমে, পিতামাতার খিদমত করতে হবে তাও আল্লাহর জিকিরের মাধ্যমে, পুরুষ পুরুষের ভাবে পর্দা, মহিলা মহিলার ভাবে পর্দা মোতাবেক চলতে হবে আল্লাহর জিকিরের মাধ্যমে, দরুদ শরীফ আদায় করতে হবে আল্লাহর জিকিরের মাধ্যমে। যেই আল্লাহর উপাসনায় আমরা করব, প্রতিটা উপাসনা করব আমরা আল্লাহর জিকিরের মাধ্যমে, প্রতিটি কর্ম আমরা করব আল্লাহর জিকিরের মাধ্যমে।
আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ফজরে সালাত আদায় করে, ফজরে নামাজ আদায় করে রিজিকের অন্বেষণে বের হয়ে যাও, অর্থাৎ রিজিকের তালাশ করো। তো আমরা রিজিক মানে বুঝেন তো সবাই? তাহলে অর্থাৎ আয় রোজগারের তালাশে বের হয়ে যায়। এবার বুঝতে পেরেছেন? যারা বুঝেছেন বুঝেছেন, বাকিটাও বুঝিয়ে দিলাম। তো সুতরাং আমরা হালাল রুজি করব না হারাম রুজি করব? মাশাআল্লাহ। কারণ আল্লাহ হুকুম করেছেন আমাদের হালাল রিজিকের অন্বেষণ করতে, হারামকে বর্জন করতে। তাহলে যত রকমের হারাম কাজ, এগুলো হচ্ছে শয়তানের কাজ। যত রকমের হারাম কাজ আছে এগুলো কর্মটা কাজ শয়তানের, যার কারণে আল্লাহ বলেছেন হালাল কর্ম করতে, হারাম কর্ম করতে আল্লাহ নিষেধ করেছেন, হারাম কাজ করতে আল্লাহ নিষেধ করেছেন। যেমন মানুষ হত্যা করা, এটা কার কাজ? উচ্চস্বরে সবাই বলে, এতে আল্লাহ খুশি হবে না বেজার হবে? হ্যাঁ, এই যে এটা বলেছেন, আল্লাহ খুশি হবে না বেজার হবে? হ্যাঁ খুশি হবে। এখনো কি দ্বিধা দ্বন্দ্বে আছেন? মানুষ হত্যা করা এটা কার কাজ? এটা বললে আল্লাহ খুশি হবে না বেজার হবে? হ্যাঁ এখনো বেজালো আছো? এখনো বুঝেন নাই? আরে খারাপ কাজ, এটা যে শয়তানের কাজ, এটা বললে আল্লাহ খুশি হবে না বেজার হবে? খুশি হবে। কারণ কি? আল্লাহ আল্লাহ কোরআন শরীফে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম, আমার বান্দারা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। অর্থাৎ আল্লাহ আমাদের সঙ্গে আছেন। তাহলে শয়তানের কাজকে খারাপ বললে এটা আল্লাহ খুশি হবে না বেজার হবে? এবার বুঝতে পারছেন? এতক্ষণে বুঝছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে চলবে। তাহলে শয়তানের কাজকে আমাদের খারাপ কাজ বলতে হবে না? এটা বললে আল্লাহ খুশি হবে না বেজার হচ্ছে? খুশি হবে। এতক্ষণে সবাই বুঝে আসছে? তাহলে বলেন, মানুষ হত্যা করা কার কাজ? মাশাআল্লাহ। আরো আরো জোরে বলতে হবে। আবার আবার বলছি, আমার তো সরব অনুভব, আমি চিৎকার করতে পারছি না, আপনারা চিৎকার করে বলবেন। মানুষ হত্যা করা কার কাজ? মাশাআল্লাহ। সবাই আওয়াজ আল্লাহ কবুল করুন। তার আগে আমি বলে দেই, এখন বেশিরভাগ ভিতরে বাইরে যারাই আছেন, বেশিরভাগ লোকেই মাইজ ভান্ডার শরীফের মুড়িদান। কারণ আমি তো রাত্রের শেষ পর্যায়ে এসেছি, ওই রাস্তা ঘাটের কারণে দেরি হয়ে গেছে আমার। এই যে এটারে কি বলে শেরপুর, শেরপুর আমি এসেছি মাগরিবের নামাজ পড়েছি, তারপরে এদিকের রাস্তাগুলো এত খারাপ, আসতে শেরপুর থেকে কেন আসার পর কতক্ষণের রাস্তা, কিন্তু রাস্তা খারাপের কারণে আমার আসতে একটু দেরি হয়ে গেছে। কারণ আমার শারীরিক সমস্যা, গাড়ি জোরে চালালে শরীরে সমস্যা হয়, যার কারণে আস্তে আস্তে গাড়ি চালাইতে হয়। রাস্তা খারাপের কারণে আগানো যায় না। এখানে আল্লাহর ইচ্ছাই বড় ইচ্ছা, যেই টাইমে আল্লাহ আনবেন সেই টাইমেই তো আমি আসবো, কি বলে? তা এখন
তারপরে আমি বলে দিই এটা একটা নতুন জায়গা, অনেকেই জল্পনা কল্পনার মধ্যে ছিল বা আছে, আমাকে আলেম সাহেব বলেছেন আছে যে নজিবুল বশর মেজভান্ডারী, তো তিনি রাজনীতি করেন, তিনি সংসদ সদস্য, আমি রাজনীতি করি না, আমার নাম হচ্ছে সৈয়দ মুজিবুল বশর মেজভান্ডারী, আমি রাজনীতি করি না। যারা আমাকে রাজনীতিবিদ মনে করেছেন আশা করি বুঝে গেছেন যে আমি কোনো রাজনীতিবিদ না, আশা করি এই খেয়াল যার মধ্যে ছিল আমি রাজনীতিবিদ আপনারা বুঝে গেছেন আমি রাজনীতিবিদ। তারপর আমি খুব সংক্ষেপে বয়ানটা শেষ করে দিচ্ছি এবং নসিহত যেটা করার দরকার সেটা করে দিচ্ছি, কিন্তু অনেকগুলো কথা খুব অল্প কথার মধ্যে বুঝিয়ে দিচ্ছি। কথা বুঝতে পেরেছে? যেহেতু সময় কম, এবার উচ্চস্বরে বলেন, মানুষ হত্যা করা কার কার? সুদ ঘুষ খাওয়া, এতিমের হক, গরিবের হক গজব করা কার কার? শয়তানের। সন্ত্রাসী করা, চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা কার কার? নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা বা পান করা বা নেশা জাতীয় দ্রব্যের ব্যবসা করা এটা কার কার? খাদ্য দ্রব্যের মধ্যে ভেজাল মেশানো এটা কার কাজ? বাপ মার উপর অত্যাচার করা, কথা শেষ করতে দেন, বাপ মার উপর অত্যাচার করা, বাপ মাকে বাড়ি থেকে বের করে দেওয়া, নিজের কাজ বউ বাচ্চার কাজ বাপ মারে দিয়ে করানো এটা কার কাজ? এক কথায় পৃথিবীতে যত রকমের মন্দ কাজ আছে এগুলো কার কাজ? দেখবেন পুরো পৃথিবীতে লক্ষ লক্ষ বলবো না, এটা বললে কম হয়ে যাবে, কোটি কোটি শয়তানের অনুসারী আছে, আছে কি নাই? এগুলো হচ্ছে সব মানবরূপী শয়তান। কথা বুঝতে পেরেছেন? এগুলো কি মানবরূপী শয়তান? তো পৃথিবীর একটা মানচিত্র আছে না, একটা ম্যাপ আছে না, যে যেটাই বুঝেন, ইংরেজিটা বুঝেন আর বাংলাটা বুঝেন, একটা বুঝলেই হইল, মানচিত্র বা ম্যাপ আছে তো? এটার থেকে কি বাংলাদেশ বাইরে নাকি ম্যাপের ভিতরে বাংলাদেশ আছে? তাহলে বাংলাদেশও মানবরূপী শয়তান নাই? যেমন আমি একটু বুঝিয়ে দিই আপনাদের, একটা উদাহরণ দিলেই বুঝে যাবে। রমজান মাস ফরজ ইবাদতের মাস না? প্রতিটা মাসই ফরজ ইবাদতের, কারণ পাঁচে গানা নামাজ পড়ি, নামাজের মধ্যে ফরজ ইবাদত আছে না? আবার হায়াত ফরজ ইবাদত না, যাকাত ফরজ ইবাদত না, এটা আছে, কিন্তু রোজা বা রমজান মাস, কথা বুঝতে পেরেছেন? এই পুরা মাসটাই রোজা রাখাটা ফরজ ইবাদত, কথা বুঝতে পেরেছেন? বাকি এগারো মাস আল্লাহ রাসূল কিছু কিছু রোজা রেখেছেন, যার জন্য আমরাও বাকি এগারো মাস রোজা রাখি কি রাখি না? আর যারা রাখেন নাই রাখবেন, এটা নফল ইবাদত, কিন্তু রমজান মাসের রোজাটা হচ্ছে ফরজ ইবাদত।
এই বাকি ১১ মাস আপনার আল্লাহর গরিব বান্দা যারা তারা একটু একটু সঞ্চয় করে রমজান মাসে ভালো খেয়ে রোজা রাখার জন্য। কি বলেন, সবাই রমজান মাসে একটু ভালো খেতে চায় না? চায় কি চায় না? চায় তো। তাহলে সঞ্চয় করে, কিন্তু রমজান মাস আসলেই আল্লাহ অরিজিনাল শয়তান রে শিকল বন্দি করে রাখে। কথা বুঝতে পেরেছেন? অরিজিনাল শয়তানকে আল্লাহ কি করে রাখে? শিকল বন্দি করে রাখে না, বেটা যেন লড়াচড়া করতে না পারে। কিন্তু অরিজিনাল শয়তানের কাজ মানব রূপী শয়তান চালায় যায়। কথা বুঝছেন? তো কিভাবে চালায় যায় দেখাই দিব। আরে দেখাই দিব কি না দেখাই দেখবেন। রমজান মাস আসলেই মানব রূপী শয়তান দেয় খাদ্য দ্রব্যের দাম বাড়াইয়া। আমি কি ভুল বলেছি? রাগ হইলেন নি কোন? আওয়াজটা জোরে হইতেছে না কেন? ঠিক কিনা? তো যারা খাদ্য দ্রব্যের দাম বাড়ায় দেয় তারা মানব রূপী শয়তান। দেখা যায় যারা ধনী ব্যক্তি বা যাদের টাকা পয়সা আছে তারা উদ্যোগতির মধ্যে পণ্য কিনে খেতে পারে, কিন্তু আল্লাহর গরিব বান্দা যারা একটু একটু সঞ্চয় করেছে রমজান মাসে ভালো খেয়ে রোজা রাখার জন্য, তারা ও রোজা ১৫টার মধ্যেই শেষ, পুঁজি শেষ, বাকি রোজাগুলো রাখে অর্ধ আহারে অর্ধ অনাহারে। আল্লাহ কি এই মানব রূপী শয়তানদেরকে ছেড়ে দেবে? ছেড়ে দেবে? আবার রোজার শেষ ভাগে মানুষ প্রত্যেকেরই বাড়ি ঘর থেকে বেশিরভাগ মানুষই রিজিকের অন্বেষণে, সেটা চাকরি হোক, সেটা দিন মজুরি হোক, বিভিন্ন কাজে মানুষ বাড়ি ছেড়ে আয় রোজগারের জন্য বিভিন্ন দিকে যায়। যায় কি যায় না? যান কি যান না? যান তো, যায় তো, যায়। আবার যারা বাড়ি ঘরে থাকে তো থাকে, রোজার শেষ ভাগে রোজা রেখে রেখে মানুষজন বাড়ি ঘরে ফিরে, তখন আবার মানব রূপী শয়তান বাড়িয়ে সন্ত্রাসী আকারে, চোর আকারে, ডাকাত আকারে, চিন্তাইবাজ আকারে, মলম পাটি কতগুলা বলে বাইরেছে এইগুলা, তারপরে আবার কি রুমালের মধ্যে কি মেডিসিন লাগাইয়া দেয় মানুষকে বেহুশ করে। এই হামলার মাধ্যমে, এই সমস্ত কুকর্মের মাধ্যমে মানুষের সর্বস্ব লুটপাট করে নিয়ে যায়। আমি কি ভুল বলেছি? এগুলা মানব রূপী শয়তান। অনেকে এদের হামলার কারণে অনেকে পৃথিবীর থেকে বিদায়ও নেয়, মারাও যায়। এরকম মানব রূপী শয়তানকে কি আল্লাহ ছেড়ে দেবে? এক কথায় যত রকমের মন্দ কাজ আছে এগুলা কার কাজ? কিছু শয়তান সরাসরি সংগঠিত করে, কিছু মানব রূপী শয়তানকে দিয়ে সংগঠিত করে। তো যারা শয়তানের কর্ম করে তারাই হচ্ছে শয়তানের অনুসারী। তাই আল্লাহ বলেছেন, পাপ কাজকে ঘৃণা করো, পাপ কাজকে বাদ দাও, সওয়াবের কাজ গ্রহণ করো। কথা বুঝতে পেরেছেন? এখন আল্লাহ বলেছেন, আয় আমার বান্দারা, তোমরা ফজরের নামাজ আদায় করে রিজিকের অন্বেষণে বের হয়ে যাও, রিজিকের তালাশ করো। কথা বুঝতে পেরেছেন? তো আল্লাহ বলেছেন, আকিমুস সালাত রিজিক, সালাত কায়েম করো, আমি আল্লাহর জিকিরের মাধ্যমে, নামাজ পড়ো, আমি আল্লাহর জিকিরের মাধ্যমে। কথা বুঝতে পেরেছেন?
তাহলে প্রতিটা কর্ম করতেই হবে আল্লাহর জিকিরের। যেমন কোন কোন অবস্থায় আমরা আল্লাহর জিকির করব সেটা আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযিনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কু'উদা ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ বলেছেন দাঁড়িয়ে বসে শুয়ে তিন অবস্থার মধ্যে যে অবস্থায় আল্লাহ আমাদের রাখুক না কেন প্রত্যেকটি অবস্থাতে আল্লাহর জিকির আমাদের করতে হবে, আল্লাহকে স্মরণ আমাদের করতে। তো মানুষ কোন কয় অবস্থায় থাকে? তিন অবস্থায় থাকে। তাহলে কি করতে হবে? রিজিকের অন্বেষণে বের হবেন, হাতে করো, হাতের কাম দমে রাখো, উচ্চস্বরে বলেন হাতে করো, হাতের কাম দমে রাখো, আল্লাহ আল্লাহ। কৃষক ফসল বুনবে, হাতে করো, হাতের কাম দমে রাখো। চাকরিজীবী চাকরি করবে, হাতে করো, হাতের কাম দমে রাখো। শিক্ষক ক্লাসে পাঠদান করবেন, হাতে করো, হাতের কাম দমে রাখো। পাঠদান করবে কিন্তু নিঃশ্বাসে আল্লাহর কাজ করবে এবং মুখে শিক্ষকদের ছাত্রদের পাঠদান করাবেন, অন্তরে তো আল্লাহর নাম আছে। এভাবে প্রতিটা কর্মই করবে আল্লাহর জিকিরের মাধ্যমে। কত বুঝতে পেরেছেন? একজন লোক বিপদে পড়েছে, তাকে আরো বেশি বিপদে ফেলাইয়া তার জায়গা জমিন দখল করে নেওয়া বা তার অর্থ সম্পদ হাতিয়ে নেওয়া, এটা কার কাজ? আর এটা তো ঠিক আছে, আর কি করতে হবে? তাহলে ঠিক তার বিপরীতটা আপনাদের করতে হবে। সেটা কি? একজন লোক বিপদে পড়েছে, তাকে আপনার যদি সামর্থ্য থাকে তাকে সহযোগিতা করতে হবে। এই যে সহযোগিতা করবেন এটাও আল্লাহর জিকিরের মাধ্যমে সহযোগিতা করবেন। এই যে সহযোগিতা করলেন এটা ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। কিন্তু এমন বিপদে পড়েছে তাকে সহযোগিতা করার মতো তৌফিক আপনার নাই, তখন আপনি কি করবেন? আল্লাহর দরবারে ওই ব্যক্তির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে এই বিপদ থেকে রক্ষা করে। ও আল্লাহ, আমি তো পারলাম না তাকে সহযোগিতা করতে, তুমি আল্লাহ তো পারো তাকে সহযোগিতা করতে, ও আল্লাহ তুমি তাকে রক্ষা করো। এইভাবে দোয়া করবেন। একদিন যখন আপনি বিপদে পড়বেন দেখবেন আল্লাহ আপনাকে সাহায্য দান করবেন। এগুলো হচ্ছে ইসলামের সংস্কৃতি, ইসলামের শিক্ষা। কথা বুঝতে পেরেছেন? তাহলে প্রতিটা কর্মই করতে হবে আল্লাহর জিকিরের মাধ্যমে। আমি খুব বেশি তাফসীরে যাচ্ছি না, আপনাদেরকে বুঝতে পারার মতো আমি বুঝিয়ে দিচ্ছি। কথা বুঝতে পেরেছেন? একজন লোক রাস্তা পার হতে পারছে না, সে অসুস্থ, তাকে ধরে আপনি রাস্তাটা পার করে দিলেন। কেন করে দিলেন? আল্লাহর সন্তুষ্টির জন্য। ওইটাই ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। তাহলে যে কর্মটি করবেন, যে ইবাদতেই করবেন, আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন, আল্লাহর জিকিরের মাধ্যমে করবেন। এবার বুঝে গেছেন সবাই? বলেন ইনশাআল্লাহ বুঝে গেছি। সুতরাং আমি অনেকগুলো কথা অল্প কথার মধ্যে বুঝিয়ে দিলাম, কিভাবে ইবাদত করলে ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছবে। আর আরেকটা, আর এদিকে
কেউ করলো এই আমার গাছ আমার এদিকে সুদ খায়, কইলো ব্যবসার জায়গায় ব্যবসা, ইবাদতের জায়গায় ইবাদত, এরকম অনেকে বলেন। আমি কি ভুল বলেছি? খালি আমি একটা উদাহরণ দিচ্ছি, এরকম আরো অনেক দেওয়া যাবে না, শুধু একটা দিয়েছি তো। হ্যাঁ, যেমন পানি একটা পবিত্র জিনিস না, কি বলে, এটা আমরা পান করি না, পানি পান করি না, এক গ্লাস পানি যতক্ষণ এটা আমরা পান করি, এক গ্লাস পানির মধ্যে এক ফোঁটা যদি মদ পড়ে ওই পানিটা কি হয়ে যাবে? হ্যাঁ, আরে কি নষ্ট হয়ে যাবে, হারাম হয়ে যাবে, কথা বুঝতে পেরেছেন? ওইটা কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। সারাদিন ইবাদত করলেন, শোয়ার আগে একজনের ক্ষতি করে শুলেন বা একটা গীবত করে শুলেন, কথা বুঝছেন? ওই এক মন দুধের মধ্যে এক ফোঁটা সোনা পড়লে যে অবস্থা, সানা হয়ে যায় না বেটা, সানা তো তুমি খাইতেই পারো, সানা খাওয়া সেনা খাও যেটাই খাও এটা তো খাইতেই পারো, এটা তখন হারাম হয়ে যাবে। কারণ এই চনা বলতে কি বোঝা যায়? মলমূত্র, মূত্র না। হ্যাঁ, তো মূত্র কি হালাল? তো একটু তো হারামই হবে, তো সেনা মেনা কি ওইটা হারাম হয়ে যাবে। এবার বুঝতে পেরেছেন? তো যার জন্য সারাদিন ইবাদত করলে শোয়ার আগে কালকে ক্ষতি করে শুলেন বা একটা গীবত করে শুলেন, সারাদিনের ইবাদতের একই অবস্থা, এই ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছবে, কথা বুঝতে পেরেছেন? সুতরাং আল্লাহ বলেছেন পবিত্র থাকার জন্য পাপ কাজকে বর্জন করতে, সওয়াবের কাজকে গ্রহণ করতে। সওয়াব এবং পাপ এক জায়গায় থাকতে পারে, যার কারণে আমরা যখন আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আমরা আলমে আরোহার দেশে ছিলাম, কথা বুঝতে পেরেছেন? আলমে আরোহার দেশে ছিলাম, সেখান থেকে আল্লাহ একের পর এক আমাদেরকে পৃথিবীতে পাঠাচ্ছেন, আবার দুনিয়ায় এসে একদল হবে পাপী, একদল হবে মুমিন। তো পাপী পাপী দলের নাম হচ্ছে মুনাফিক, আল্লাহ কোরআন শরীফে বলেছেন, কথা বুঝতে পেরেছেন? পাপীর দল হচ্ছে কি? মুনাফিক। আর আরেক দল হবে মুমিন, যার কারণে রেখেছিল আলমে আরোহার দেশে একসাথে, দুনিয়ায় আসা যেগুলা পাপী ইল্লিন এবং সিজ্জিন দুটো স্থান, যারা সওয়াবের কাজ করবে যারা মুমিন তাদেরকে এক স্থানে আল্লাহ রাখবেন আর পাপী আত্মাকে আরেক স্থানে রাখবেন, কথা বুঝতে পেরেছে? সুতরাং পাপ কাজ করলে আল্লাহ পাপী আত্মাকে এক স্থানে রাখবেন, আর যদি মুমিন এবং মুনাফিক এক স্থানে রাখতেন তাহলে একদিক দিয়ে ভাবও করা যেত, একদিক দিয়ে সওয়াবের কাজও করা যেত, কথা বুঝতে পেরেছেন? ওইখানে যেহেতু আল্লাহ বিভাজন করে দিয়েছেন তাহলে একই সাথে পাপ কাজ করা সওয়াবের কাজ করা চলবে, একই পাত্রে ইবাদতের পাত্রের মধ্যে গুনাহ রাখা যাবে। এবার বুঝে গেছেন সবাই? একদম একটা মানুষ তাহলে মুমিনের কি কি উপাদান প্রয়োজন, বুঝে গেছেন? আর বায়াত রসুল সম্পর্কে আলেম সাহেব বুঝাই দিছে না, বায়াত সম্পর্কে বুঝাইছে না, ওর সম্পর্কে আমি আজকে না গেলাম, আল্লাহ বাঁচিয়ে রাখলে আমি সব কথা একেবারে কোরআন শরীফের মগজ যেটা সেটা আপনাদেরকে আমি অল্প কথায় বুঝিয়ে দিলাম কিভাবে একজন লোক মুমিন হতে পারে।
আর বায়াতে রসুলের প্রয়োজন আছে না? আছে। এটা কোরআন শরীফ দ্বারা আলেম সাহেব বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ বাঁচিয়ে রাখলে অন্য সময় আমি বুঝাবো জিতরাত্র শেষ পর্যায়ে। আবার অনেকে আশা করে আছেন আমার সাথে একটু মুসাফা করতে, কি বলেন? আবার অনেকে আশা করে আছেন বায়াত নেওয়ার জন্য, তো তাদেরকেও তো টাইম দিতে হবে। এর জন্য খুব সংক্ষেপে আমি বয়ানটা শেষ করলাম। তাহলে আমার সাথে একটু উচ্চ স্বরে বলেন, নামাজ পড়তেই হবে। আরো জোরে, নামাজ পড়তেই হবে। রোজা রাখতেই হবে। ধন সম্পদ থাকলে হাজ করতেই হবে। ধন সম্পদ থাকলে যাকাত দিতেই হবে। কালমা শরীফ আদায় করতেই হবে। পিতা মাতার খেদমত করতেই হবে। বায়াত রাসূল গ্রহণ করতেই হবে। দরুদ শরীফ পড়তেই হবে। পুরুষ পুরুষের ভাবে পর্দা, মহিলা মহিলার ভাবে পর্দা মোতাবেক চলতে হবে। কুরআন সুন্নায় আরো হুকুম আহকাম আছে না? আছে কি নাই? এই মোতাবেক চলতে হবে। আল্লাহ সবার আওয়াজকে কবুল করুন। আমিন। মুমিন মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আমিন। কুরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থার মধ্য দিয়ে মুমিন মুসলমান হওয়ার তৌফিক আল্লাহ সবাইকে দান করুন। আমিন। সবার আমিন কে আল্লাহ কবুল করুন। আমিন। বয়ান শেষ করার আগে আবার বলছি, মানুষ হত্যা করে আল্লাহ পাওয়া যাবে না। মানুষের উপর অত্যাচার অবিচার করে আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ পাওয়া যাবে কুরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থার মধ্য দিয়ে। আজ এই পর্যন্তই সমাপ্ত। আল্লাহ পাক যদি আমাকে বাঁচিয়ে রাখে, আবার কোনোদিন যদি এই জায়গায় আমাকে আনে, শারীরিক ভাবে যদি সুস্থ রাখে, বলার জন্য যদি তৌফিক দান করেন। কোরআন শরীফের আরো বিভিন্ন দিক সাইজ রয়েছে, এগুলো নিয়ে কোরআন সুন্নাহ ভিত্তিক নসিহতমূলক বয়ান করার আশা রাখি, বাকি আল্লাহর ইচ্ছা। এখন মাওলানা জাকির হোসেন মাইজভান্ডার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه আল্লাহ কোরআন শরীফে বলেছেন, এই আয়াতে কারিমার অর্থ বলছি, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগণকে সঙ্গে নিয়ে আল্লাহ রসুলের উদ্দেশ্যে দরুদ শরীফ পাঠ করছেন। তো দরুদ শরীফ এর মধ্যে কি আছে? দরুদ শরীফের মধ্যে আছে আল্লাহ রসুলের প্রশংসা। কত বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা কুলকে সঙ্গে নিয়ে দরুদ শরীফ পাঠ করছেন, অর্থাৎ আল্লাহর রাসূলের প্রশংসা করছেন, দরুদ পাঠ করছেন। তারপরের অংশটুকুনে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দাগণ, তোমরাও আমার মেহবুব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করো। ওয়াসাল্লিমু তাসলিমা, অতি উৎকৃষ্টভাবে যথাযথ সম্মান প্রদর্শনের মাধ্যমে তোমরা আমার রসুলের উদ্দেশ্যে দরুদ শরীফ পাঠ করো। যার কারণে আমরা বসে বসেও দরুদ শরীফ পড়ি, আবার দাঁড়িয়ে আল্লাহ রসুলকে সালাম দিয়ে থাকি। কথা বুঝতে পেরেছেন? তো সুতরাং দরুদ শরীফ পড়লে আল্লাহ খুশি হবে না বেজার হবে?
যার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা দরুদ শরীফ পড়ে থাকি। আর দরুদ শরীফের মধ্যে আল্লাহর প্রশংসা, আল্লাহ রাসূলের প্রশংসা নিহিত রয়েছে। বিদায় দরুদ শরীফ পড়লে আল্লাহ খুশি হন। সুবহানাল্লাহ, কথা বুঝতে পেরেছেন? এবার পড়ুন, চলুন আমরা আল্লাহর জিকির করি। জিকরে জালি হাসবি রাব্বি জাল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ।
Allah ho, 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 Allah ho,
সমাধান তুমি করে দাও, সগীরা কবীরা গুনাহ তুমি মাফ করে দাও, প্রত্যেককে তুমি কলবে মুমিন করে দাও। আয় রব্বুল আলামিন, অফুরন্ত দয়া রহমত তুমি বর্ষিত করো, অফুরন্ত দয়া রহমত তুমি বর্ষিত করো, অফুরন্ত দয়া রহমত তুমি বর্ষিত করো। রব্বুল আলামিন, মুসলিম উম্মার উপর তোমার খাস রহমত তুমি বর্ষিত করো। যে সমস্ত দেশে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, ওই সমস্ত দেশের মুসলমানদের তুমি রক্ষা করো। সাম্প্রতিক নিউজিল্যান্ডে দুইটা মসজিদে হামলাতে 50 জন মুসলমান নিহত হয়েছে, আমিন, অনেক আহত হয়েছে। তাদের যারা নিহত হয়েছে তাদের রুহের উপর তোমার খাস রহমত, আমিন, যারা আহত হয়েছে তাদেরকে তুমি রক্ষা করো, আমিন। এই সমস্ত বর্বরোচিত হামলা থেকে পুরো বিশ্বের মুসলমানদের তুমি রক্ষা করো, আমিন। রব্বুল আলামিন, অফুরন্ত দয়া রহমত তুমি বর্ষিত, অফুরন্ত দয়া রহমত তুমি বর্ষিত, অফুরন্ত দয়া রহমত তুমি বর্ষিত। রব্বুল আলামিন, প্রত্যেকের জীবনকে তুমি পবিত্র করে দাও, পুণ্যময় করে দাও, পাপ মুক্ত করে দাও, প্রত্যেকে যেন পাপ মুক্ত হয়ে মুমিন বান্দা হয়ে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারে, সেই তাওফিক তুমি নাসে। বলা সরাসরি শুধু বাস।